আসসালামু আলাইকুম। বেসরকারি সারির একটি শরিয়া বেসড ব্যাংক থেকে প্রায় 18,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির অভ্যন্তরীণ নথিতে খেলাপির পরিমাণ 42%, অথচ কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো প্রতিবেদনে খেলাপির পরিমাণ উল্লেখ করা হয়েছে শুধুমাত্র 4%। এই এস আলমের নামে ছাড় দেওয়া অর্থতে লেনদেন কাল্পনিক এবং এর বিপরীতে কোনো ধরনের জামানত বা গ্যারান্টরও নেই, এমনটি বলছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিয়োগের নামে এই ব্যাংকটি থেকে এস আলম প্রায় 64% অর্থ ছাড় করে নিয়ে গেছে। আজকে কথা বলবো ইউনিয়ন ব্যাংকের বর্তমান অবস্থান এবং পরিস্থিতি নিয়ে এবং যথেষ্ট সোর্স এবং ডকুমেন্টস সাপেক্ষে। পর্ষদ পুনর্গঠন হলেও ব্যাংকটি এস আলমের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে, তদন্তে সহায়তা করছে না স্বয়ং এই ব্যাংকের এমডি। এমনকি 2021 সালে ভল্টে টাকার গরমিলও দেখা যায়। নানা অনিয়মের কারণে আর্থিক বিপর্যয়ে পড়া ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদ এক মাস আগে পুনর্গঠন করে এস আলম মুক্ত করা হয়েছে। ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়েছে 5 জন স্বতন্ত্র পরিচালকও। এরপরও ব্যাংকটিতে এস আলমের প্রভাব কাটেনি, ফলে পরিচালকরা প্রকৃত তথ্য বা চিত্র জানতে পারছেন না ব্যাংকটি নিয়ে। ব্যাংকটি স্বয়ংক্রিয় তথ্য ভাণ্ডার থেকে এস আলম সহ বেশ কিছু প্রতিষ্ঠানের ঋণ এবং লেনদেনের তথ্য সরিয়ে ফেলেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ফলে প্রকৃত তথ্য বের করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাত কর্মকর্তারা। ব্যাংকটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নতুন চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বলেছেন, গত 17 সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক ইউনিয়ন ব্যাংকে এস আলমের নামে ও বেনামে ঋণের তথ্য ও নথিপত্র চাই। এটা জানতে পেরে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইমেইল করি, যার অনুলিপি দেওয়া হয় এই ব্যাংকের এমডির কাছে। এরপরের দিন এমডি টেলিফোনে আমাকে বলেন, এরপর থেকে যেন এস আলমের ঋণের ব্যাপারে কোনো তথ্য কারো কাছে না যায়, নইলে তাকে সরিয়ে দেওয়া হবে। এরপর তাকে নন পারফরমেন্স আখড়া দিয়ে 2 দিনের মধ্যে 25 কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্য দেওয়া হয়। আমি আপনাদের রিকোয়েস্ট করব প্রথম আলোর এই রিপোর্টটা একটু হলেও পড়ে নেওয়ার জন্য এই ব্যাংকটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে। এভাবে যারা এস আলম সংশ্লিষ্ট বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে তাদের কোণঠাসা করে ফেলেন এমডি। মোকালমেল হক চৌধুরীর বক্তব্য জানতে গত 1 মাসে 3 দিন ব্যাংকটিতে গেলে তিনি দেখা দেননি। তাকে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি। ব্যাংকটি এখন তারল্য সংকটে ভুগছে, অনেক শাখার নগদ লেনদেন বন্ধ, নতুন পর্ষদ কোনো উদ্যোগ নিতে পারছে না, কেননা এই ব্যাংকটির মধ্যে এস আলমের আরও পুটি মাছ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার মধ্যে স্বয়ং ব্যাংকের এমডিও কিন্তু একটা। কেননা এই ব্যাংকটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার কথার বিবেচনায় কিন্তু এটি বোঝা গেল। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ এ নিয়ে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা না দিলে ব্যাংক চালানো কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ ব্যাংক সব কিছু দেখছে, তারাই বের করবে কে কত টাকা নিয়েছে এবং এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। তো স্বয়ং বাংলাদেশ ব্যাংক এই ইউনিয়ন ব্যাংকে তারল্য সুবিধা দেওয়ার কিন্তু চুক্তি সই করেছে গ্যারান্টির এগেনস্টে। তো আশা করা যায় যে গ্রাহকরা অতি শীঘ্রই তারল্য পেয়ে থাকবে বা চাহিদা মতো ক্যাশ টাকা পেয়ে থাকবে ব্যাংকে থেকে থাকলে। ইউনিয়ন ব্যাংকে চাকরি করেন এমন কোনো ব্যক্তি এসে আমাকে যদি বলেন এস আলম ফেরেস্তা, তাহলে আমি আপনাকে প্রথমে বলবো গ্রাহকের চাহিদা প্রথমে মেটান, তার পরবর্তীতে আপনি সামনাসামনি এসে কথা বলবেন। ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে সচেতন করে দিতে পারেন, আর ভিডিওতে লাইক করে দিতে ভুলবেন না। এই তথ্যগুলো কিন্তু প্রথম আলোর 29 সেপ্টেম্বরের রিপোর্ট থেকে নেওয়া। সো আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো বলার আগে আমি যথাযথ সোর্স দেখাতে পছন্দ করি। কোনো ধরনের নামে বেনামে নিজের বানানো তথ্য আমি কারো সঙ্গে শেয়ার করতে চাই না। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।